আসসালাম আলাইকুম রহমতুল্লাহমদুলিল্লাহ আল্লাহ রাসুলিল্লাহ সম্মানিত দর্শক যে যেখান থেকে দেখছেন দেশে অথবা প্রবাসে কাছে অথবা দূরে দেখতে থাকুন আমাদের এই টপিক্সের ভিডিওটি শেষ পর্যন্ত অসুস্থ ব্যক্তি রোজা রাখতে অক্ষম আল্লাহ তালাও তাকে সেই সুযোগ দিয়েছেন কিন্তু রোজা না রেখে উনি যদি কাফ করতে পারেন তাহলে কি সেই কাফ গ্রহণযোগ্য হবে কিনা সেই কাফ কোরআন এবং সুন্না মোতাবেক হবে কিনা সেটাই এখন জানার বিষয় দেখুন রমদানের শেষ দশ দিন সুন্নাত এতে কাফ করতে পারলে এর অনেক বড় ফায়দা অনেক বড় ফজিলত অনেক বড় মর্তবা মানে তেকাফা ইয়মান ইবতিকা আওয়াজ হিল্লাহ জায়দ আল্লাহ বাইনাহ বাইনান্না ইসালাস খন্দক বলা হয়েছে কোনো ব্যক্তি আল্লাহকে খুশি করবার জন্য যদি একদিন এতে কাফ করে তার থেকে জাহান নামকে তিন খন্দক দূরে সরিয়ে নেওয়া হয়ে যায় সোহান আল্লাহ এক খন্দক সমান সমান আসমান এবং জমিনের দূরত্বের চেয়েও অনেক বেশি তাহলে সমাধান কি সমাধান হলো যেহেতু ওই ব্যক্তি রমদানের ফরস রোজা আদায় করতে পারছেন না সুতরাং উনি সুন্নাথ যে এতে কাফ শেষ দশ দিন এটি উনি আদায় করতে পারবেন না যদি উনি মসজিদে থাকেন এতে এবং এতে কাপ আদায় করেন তাহলে ওনার এতে কাফটি সুনাত হিসাবে নয় বরং আল্লাহ তালা সেটা নফল হিসাবে গ্রহণ করবেন বা নফল হিসাবে গণ্য হবে কেননা রমদানের শেষ দশকের এতে কাফ অবশ্যই রোজা শর্ত রোজা রাখতে হবে ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ